হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজি পরিবার। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটা আর দেখতে পাবে যে কি আজকে হচ্ছে না হচ্ছে। বাড়িতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো চলো ব্লগটা স্টার্ট করি। চা হয়ে গেছে, এবার ওনাদের চাটা দিয়ে আসুক। কে কাঠ বের করছেন? এখানে কে বসে আছে সেটা তো বুঝতে পারছো, কিন্তু কেন বসে আছে এবার দেখো। ও এক্ষুনি এই যে নামলো, এইটা হচ্ছে ওর মূল কারণ বসে থাকার। বাবা এখানে আটা মাখতে বসেছে আর ও হচ্ছে আটা মাখার পর সেটা খাবে, সেই জন্য একদম বাবার পাশে এসে বসলো। ভালোই হয়েছে, আমি এটা বলেছি একটু বসার জন্য টুলের মতন করে বানাতে, ওনারা একদম সোফা বানিয়ে দিয়ে চলে গেছে। ভালো হয়েছে না? যাক, আপনাদের কাজে তো আসছে ফার্স্টে, আমরা জবে বসি বসি। এখন টিফিনের জন্য একটু আলুর তরকারি বানাবো। আর এই যে ওর বাবা আটা মেখে রুটি রুটি বেলে দিয়ে গেছে, মানে এখন বাইরে গেছে হয়তো কোনো কাজে, আমি টিফিনটা আগে বানিয়ে নিই। তেলে কালো জিরা দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর এবার আলুগুলো দিয়ে দিলাম। খোসা শুদ্ধ আলুই কুচিয়ে নিয়েছিলাম। এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিলাম, একটু ঝোল ঝোল করবো, না তো রুটি খেতে পারবে না। এবার এই যে ধনে পাতা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম অলরেডি জলের মধ্যেই, দিয়ে দিলাম। একটু চিনিও দিচ্ছি। তৈরি হয়ে গেল রুটির তরকারি। আমি এখন এসেছি আমাদের জমির এইখানে, বাবা এখানে কাজ করছিল তো মা বললো ডেকে আনতে, টিফিন খাবে তাই, তো সেই জন্য আমি আসলাম। তো দেখি চলো বাবা কোথায় আছে না আছে দেখতে পেয়েছি, তো দেখি চলো একবার ভেতরের দিকে যাই, তোমাদেরকে একটু দেখাই। এখানে যখন আমাদের গাছ লাগানো হয় তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই গাছে একটু একটু করে চারিদিক থেকে হালকা গাছপালা উঠেছে, তো সেইগুলোই বাবা একটু পরিষ্কার করছিল। এই হচ্ছে আমাদের আজকে টিফিন, রুটি, আলুর তরকারি আর হচ্ছে কালাকাঁদ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই।
এখানে এখন দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে। তো আমি ভাবলাম একটু উপরে আসি। এখন অ্যাকচুয়ালি এই যে তাকটা সেইটার পুরো ফ্রেমটাকে লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ফ্রেমটা এতদিনে বানানো হয়েছে আর এখন এবার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ওদিকে বাবাও রয়েছে আর জেঠুরাও দুজন রয়েছে, তো সবাই মিলেই কাজটা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো একটু ছাদের দিকে যাই, ছাদের অবস্থা দেখি। তো এখানে তো পুরো কাঠের কাজ সকাল থেকে হয়েছে জন্য পুরোই এখন এরকম অবস্থা রয়েছে। আর এইগুলো একবারেই যেদিন কাঠের কাজ শেষ হবে সেদিনই পরিষ্কার করা হবে, কারণ রেগুলারই এই কাজ হচ্ছে। সুতরাং এখন আর এগুলোতে হাত দেওয়ার কোনো দরকারই নেই। ওর এবার চেকিং চলছে, আমার সঙ্গে সে ঢুকেছে। এবার দেখছে ওর গাটা পরিষ্কার আছে কিনা, কোথার থেকে ও যে এক নিমেষে যায় এক নিমেষে আসে। এবার ওর পুরো সারা গা চেক করা চলছে। দেখো অবস্থা, দেখো দেখো, ও বিড়াল, ওর হাত ধরছে এরম করে, ও কিচ্ছু বলে না। হুম, এটা তো বিড়াল, তোর কোনো কোয়ালিটি আছে বিড়াল? আমি ভালো বিড়াল। তুমি ভালো বিড়াল? হ্যাঁ ভালো বিড়াল, আমার সোনা বিড়াল, এটা আমি শুনতাম বিড়াল। ব্যাস উঠে গেল, উঠে গেল। এখানে রান্না করলাম আজকে ডাল, ডিমের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে বড়া। এখানে বাবা অলরেডি সাইকেলে একবার নিয়ে এসেছে কাঠের এই পিসগুলো চেরাই করে, আর এখন হচ্ছে জেঠু নিয়ে আসলো। তো এইগুলো সব রাখুক এখন। আরেকবার গিয়ে আনতো বললে, আপনি কেন আনলেন? আরেকবারই গিয়ে আনতো ওর বাবা। রাখো, নিচে রাখো, অল্প অল্প করে নাও তাহলে। এবার আর কি কিনতে টিনতে লাগবে সেটা একটু দেখেন, হিসাব করে এবার নাকি বিকেলে? এখন বিকেল বেলা, তো এক এক করে সব কাঠ ওপরে তোলা হচ্ছে। জেঠুরা এসে গেছে। হ্যাঁ গায়ে মারতে মারতে নিয়ে যাবো ওইখানে। এইবার যে তুমি ওইখানে উপরে কাউকে দাঁড়াতে বলো, নাহলে কাজটা ভাঙবে। দেখো দেখো এবার ঠাই করে লাগুক কোথাও, চললেন। হ্যাঁ এবার আবার ওই দোলনাটা, একটার পর একটা বাধা। তো আজকে ফ্রেমের যে কাঠ লাগানো হয়ে গেছে সেটা তোমাদের সকালেই দেখিয়েছি, আর এখন হচ্ছে জেঠু এই কাঠ যেগুলো নিয়ে আসলো, বাবা যেগুলো নিয়ে এসেছে, সব কিছুই পাল্লার জন্য দরকার হবে এবং আরও কিছু কাঠ আনতে হবে। তো সেইগুলোর জন্যই এখন মাপ নেওয়া চলছে যে কোনটা কতটা আনতে হবে। আর তো এখন তারপর বাবা আর দুই জেঠু তিনজন মিলেই যাবে বিকেলবেলা আনতে। আর এইদিকে তো অবস্থা দেখতেই পাচ্ছ, ওইখানে যে দেখছো একটা ফাঁকা মতো অংশ, ওখানেও হচ্ছে একটা পাল্লা দিয়ে লাগানো হবে কাঠের ফ্রেম। তো সেটার সব কিছুই মাপ নেওয়া চলছে এখন। আমি একটু যাচ্ছি গানের ক্লাসে, সামনে একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য যাব, একটু প্র্যাকটিস করে নিই। তো যাই এখন স্যারের বাড়িতে বেরোই, চলো। তো আজকের ভিডিওটার আউটরো হোক একটু আলাদা,
তো এই হচ্ছে আজকের ভিডিও, থাকলো আমাদের এই পর্যন্তই। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দিও, যাতে যখন যখন আমরা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।